নিশ্চয় চাওক পাঞ্চল, যে নিশা হলে গুৱাহাটী মহানগরীর একাংশ উদণ্ড যুবক যুবতীর যে সন্তাক সৃষ্টি করা অন্যতম একটা স্থানলে আসলে পর্যবেক্ষিত হয়। আর যাকালি দিনটি সকলখিনি আসলে সীমা চেড়াই যাওয়া হয়েছে, যে একটা দলে একটা যুবক উদণ্ড যুবকর দলে হাতত বাঁহ লাঠি লৈ আন একাংশ আন কেবাজনো যুবকক যার আসলে অনুষ্ঠান চাই আহি আছিল সেই সময় কোনো কারণ নোহাকি প্রহার করেছিল, কারণ খুড়ামত যে হাতত লাঠি লৈ থাকা দলটা খুড়ামত্ত হয়ে আছিল, কারণ সেইখিনি সময় খুড়ার আগে ইমানেই মাতাল যে কাক কি করেছে আসলে গম নাপায়। আর কেবল যে যুবকই আসিল এদিন নয়, যুবতী আসিল, যে পঞ্চম টাওয়ারের কথা আমি এই মুহূর্তে কইছো, সেই পঞ্চম টাওয়ার আসলে কি চলে, যে অসামাজিক কার্যকলাপ আসলে ঘাটি নেকি, সেও একটা প্রশ্ন উঠিছে। যেহেতু মহানগরী সেই অঞ্চলটো দিশপুর থানা আর ভঙাগড় থানা দায়িত্বত থাকে, সেই সময় পেট্রোলিং করব লাগে, কিন্তু ইমান আসলে নিশালৈকে ইমান গভীর নিশালৈকে সেই স্থানত আরক্ষীর লোক আসলে দেখা পোৱা নাই। যেতিয়া ঘটনাটা সংঘটিত হয় তার পরবর্তী ঘণ্টাত একটা ঘটনা সংঘটিত যেহেতু হয়েছে, কেবাজনো যুবকক তার প্রহার করেছে, আর পঞ্চম টাওয়ারের যে পার্কিং আছে সেই পার্কিংতো দুজন যুবকক আবদ্ধ করে রাখার যে তথ্য আহিছিল, তারপরও কিন্তু সেই স্থানত আরক্ষীর লোক উপস্থিত হওয়া নাছিল, বহু পলমকৈ সেই স্থানত আরক্ষীর লোক উপস্থিত হওয়াত সেই দলটোয়ে পঞ্চম টাওয়ারত ভিতরের আসলে গ্রিল লক করে তার পলায়ন করেছিল। আর দেখা পাওয়া গেছিল সেই ঘরটির রহস্যময় যুবতী ওলাই যাওয়া আমি ভিজুয়াল পাইছো, যথেষ্ট তৃতীয় লিঙ্গর লোক তারপর ওলাই গেছে, যে এই সকলে তাত কেনে ধরনের আসলে বাহর পাতিব পাইছে দেখা পাওয়া গেছিল। গুৱাহাটী মহানগরীত এটা আসলে নিয়ম করে দেওয়া হয়েছিল 10 বজার পাছত এনে ধরনের স্থানত কোনো যুবক যুবতীয়ে তেনে মদ্যপান করে হোক বা তেনে ধরনের কোনো অবস্থান লোক নিব, কিন্তু তার পাছতো পুয়তি নিশালৈকে এনেদরে যুবক যুবতী দলে তাত এনে ধরনের তাণ্ডব চলাবলে পালে, আর যখন উদণ্ড যুবকর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সকলের বিরুদ্ধে আরক্ষী এই মুহূর্তলকে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ নকৰা অভিযোগ যেহেতু আছে। নিশ্চয় পাঞ্জল, যে আসলে সকলো রাইজে সেই কথাটিকে আসলে কয় যে আরক্ষী যদি সেই স্থানত নিয়মিতভাবে আসলে তালাচি দিয়ে তেনে ধরনের ঘটনা সংঘটিত নয়, কোনো নিরপরাধী লোকে কোনো উদণ্ড যুবকর আসলে পহার মারপিট করব নয়, নিরপরাধী লোকক এই সকল যুবককে আসলে পরিকল্পিতভাবে হাতত যাঠি হাতত লাঠি লৈ বাঁহর টুকুরা লৈ এই যুবকজনক আসলে পহার করেছিল, হয়তো কোনো কথা তেওঁলোকৰ মাজত কিবা মতভেদ হব পারে, কিন্তু তার অর্থ এইটোৱেই নহয়, যেহেতু আইন আছে আইনের মতে আসলে যাবলে, কিন্তু যুবকর দলটোয়ে তেনে ধরনের কোনো আইন কানুন নামানি সেই যুবকজনক আসলে প্রহার করেছিল, দুজন যুবকক পার্কিংত আবদ্ধ করে রাখছিল। ইয়ার পর আসলে কি খুঁজে, যে মহানগরীত যে আরক্ষী যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে আছে, নিশা হলে যে আরক্ষীয়ে পেট্রোলিংয়ের নামত কেবল ভেকু ভাওনা করে সেয়া স্পষ্ট হয়েছে, গতিকে পরবর্তী সময় যেহেতু উদ্বোধন কর্তৃপক্ষ আরক্ষী উদ্বোধন বিষয়ে সমগ্র বিষয়টি যে নিরীক্ষণ করেছে তারপর আসলে পোহরলে আসব যে সেই দলটো আসলে কোরপর আছে, কার সত্ত্ব ছায়াত আসলে সেই পঞ্চম টাওয়ারত সুরাপান করে যুবক যুবতীক পার্টি করে আছিল, আর সেই যিজন ভুক্তভোগী যুবকজনক যেহেতু নিশায় আসলে চিকিৎসা করা হয়, গতিকে পরবর্তী সময় পোহরলে আসব যে সেই যুবকর দলটোয়ে কার বলেৰে বলিয়ান হয়ে জিএ চুদত এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে। নিশ্চয় আসলে আরক্ষীয়ে যি ধরনের সেই সমগ্র ঘটনাটুক ব্যবস্থা লোলেছিল এই মুহূর্তলকে কিন্তু আসলে লওয়া নাই, আরক্ষীয়ে নিশায় সেই স্থানত পলমকে উপস্থিত হয়েছিল, পলমকে উপস্থিত হওয়ার পাছত তাত যিখিনি মানুষ আসলে জমা হয়েছিল তেওঁলোকক ঘরাঘরি আসলে যাবলৈ দিছিল, কিন্তু সেই দলটুক কিন্তু কোনো এজন যুবকক আটক করবলৈ সক্ষম নহল, কারণ তেওঁলোক সেই স্থানত ভিতরেরপৰা তলা লগাই তেওঁলোক পলায়ন করেছিল, গতিকে সেই সমগ্র বিষয়টোত আসলে বুঝি পোৱা যায় আরক্ষীর সেই নিষ্ক্রিয়তার যি ছবি সেইটো পোৱা যায়, হয়তো পরবর্তী সময়ত সেই কথা হয়তো পঞ্চম টাওয়ারের যি কর্তৃপক্ষ আছে তেখেতসকলে স্পষ্টীকরণ এটা দিব যে কিনে ধরনের সেই সমগ্র ঘটনাটো সংঘটিত হল, বা আরক্ষীর লোকেও সেইটো সেই বিষয়ত যেহেতু মন্তব্য নিশ্চয়কৈ যে সেই পঞ্চম টাওয়ারত যিখন বাৰ আছে সেই বাৰৰপৰা নিশা বহু পলমকৈ যুবক যুবতী ওলায়, আৰু দেখা পাওঁ যে প্ৰায় তাত সঘনাই সংঘটিত হয় মারপিটৰ ঘটনা, কেবলমাত্ৰ আৰক্ষীৰ লোক আসলে সেই স্থানত উপস্থিত নথকাৰ বাবে সেই একাংশ উদণ্ড যুবক যুবতীয়ে সেইটো সুবিধা লয়, কালি যোৱা নিশা আছে তাৰ কোনো ধৰণৰ ব্যতিক্ৰম হোৱা নাই, আৰু দেখা পোৱা গৈছে যে তেওঁলোকক যদি তেওঁলোকৰ সেই কামখিনিত কোনোৱে বাধা দিয়ে বা তেওঁলোকৰ বিৰুদ্ধে যদি কোনো প্ৰশ্ন তোলে তেতিয়া তেওঁলোকে আসলে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয় কোনো লোকক, গতিকে আজি দিনটোত আসলে এটা কথা যথেষ্ট লক্ষণীয় হ'ব যে আৰক্ষীয়ে সেই পঞ্চম টাওয়াৰ সেই বাৰখনৰ কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে হওক আৰক্ষীয়ে সমগ্ৰ বিষয়টো যিহেতু চোৱা চিতা কৰি আছে, হয়তো কিছু সময়ত সেই সকলোখিনি যে তেওঁলোকৰ অনুমতি কিমান সময়লৈকে আছিল বা তেওঁলোকে
নিশা 10 বজাৰ পিছত আচলতে বন্ধ কৰিব লাগিছিল বা 12 বজাৰ পিছত যিহেতু তেওঁলোকে বন্ধ কৰিব লাগিছিল বা তেওঁলোকে তাত যিখিনি যুৱক যুৱতী জমা হৈছিল সেইখিনিক আচলতে তাৰ পৰা উলিয়াই দিব লাগিছিল, সেইখিনি সকলোখিনি আচলতে নিয়ম মতে কৰিছিল নে নাই সেই সকলোখিনি আৰক্ষীয়ে এই মুহূৰ্তত চাই আছে যে কিছু সময়ৰ পাছত আমি সেই সকলোখিনি কথা স্পষ্ট কৰিব পাৰিম।